আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এই খুব সুন্দর দুটো পাখির ডিজাইন নিয়ে এসেছি। আমি প্রথমে এই ফুলটা থেকে শুরু করেছি। এখানে দেখুন, প্রথম লাইনে একটা দুটো ক্রস আছে পিঙ্ক কালারের, তার উপরের লাইনে আবার একটা দুটো ক্রস আছে, তারপরে দেখুন কোনাচে ভাবে একটা ক্রস হয়েছে ব্রাউন কালারের, তার পাশে একটা ব্ল্যাক কালারের, তার উপরে একটা ব্ল্যাক কালার, তার উপরে আর একটা ব্ল্যাক কালার, আর তার বাঁদিকে একটা ব্ল্যাক কালারের ক্রস হয়েছে, আর তার উপরে দেখুন এইটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার, আর তার পাশে বাঁদিকে আবার ব্ল্যাক কালার হয়েছে, আর তার উপরে কোনাচে ভাবে আবার ব্ল্যাক কালার হয়েছে, আর তার পাশে দেখুন ব্রাউন কালার হয়েছে, আর তার নিচে দেখুন আবার কোনাচে ভাবে একটা ব্রাউন কালার হয়েছে, তার নিচে আবার কোনাচে ভাবে একটা ব্ল্যাক কালার হয়েছে, আর এর জাস্ট নিচে একটা গ্রিন কালার হয়েছে, তার পাশে বাঁদিকে আর একটা গ্রিন কালার হয়েছে, আর তার নিচের লাইনে আর একটা গ্রিন কালার হয়েছে। এই যে এই ক্রসটা করার পরে এই যে ফার্স্ট সেকেন্ড যে ব্ল্যাক কালারের ক্রসটা আছে, তারপরে ডান দিকে একটা গ্যাপ রেখে একটা ব্ল্যাক কালার হয়েছে, তারপরে দেখুন একটা গ্রিন কালার হয়েছে, একই লাইনে একটা গ্রিন কালার হয়েছে, আর তার উপরের লাইনে একটা ব্রাউন কালার হয়েছে, আবার একটা গ্যাপ রেখে একটা গ্রিন কালার হয়েছে, আর তার মাঝে দেখুন উপরের লাইনে একটা ব্রাউন কালার হয়েছে। এবার সেই লাইনটার উপরে দেখুন একটা অরেঞ্জ কালার হয়েছে, এই লাইনটাতে টোটাল অরেঞ্জ কালার আছে 1 2 3 4 4টে অরেঞ্জ কালার। আমি এখানে দুটো অরেঞ্জ কালার ইউজ করেছি। এর উপরে দেখুন এই যে কোনাচে ভাবে বাঁদিকে একটা অরেঞ্জ কালার হয়েছে, তার পাশে আর একটা হয়েছে, আর তারপরে দেখুন দুটো ডার্ক অরেঞ্জ কালার হয়েছে। এর ওপরে দেখুন আবার ডান দিক থেকে একটা ক্রস কমেছে, একটা দুটো ডার্ক অরেঞ্জ কালার হয়েছে, আর একটা দুটো লাইট অরেঞ্জ কালার হয়েছে। এবার দেখুন এই যেখান থেকে অরেঞ্জ কালারটা শুরু করেছিলাম সেখানেই একটা দুটো তিনটে হয়েছে ব্লু কালারের, তার নিচে দেখুন একটা ব্লু হয়েছে, আর ডান দিকে একটা ব্লু হয়েছে, আর তার নিচের লাইনে জাস্ট একটা ব্লু কালার হয়েছে। এবার দেখুন এই যেখান থেকে অরেঞ্জ লাইনটা শুরু করেছিলাম আর উপরের লাইনে কোনাচে ভাবে একটা ব্রাউন কালার হয়েছে, এবার তার উপরে দেখুন কোনাচে ভাবে একটা দুটো ব্ল্যাক কালার হয়েছে। এবার দেখুন আমার এই পর্যন্ত বলা হয়েছিল। এখানে দেখুন আবার কোনাচে ভাবে বাঁদিকে একটা ক্রস বেড়েছে, একটা দুটো ক্রস হয়েছে লাইট অরেঞ্জ, তারপরে একটা দুটো হচ্ছে ডার্ক অরেঞ্জ, আর তার উপরের লাইনে দেখুন ডান দিকে একটা ক্রস কমেছে, একটাই হয়েছে ডার্ক অরেঞ্জ, আর একটা দুটো হয়েছে লাইট অরেঞ্জ, তার উপরের লাইনে দেখুন একটা ডার্ক লাইট অরেঞ্জ হয়েছে, আর তার পাশে একটা ডার্ক অরেঞ্জ, আর তার উপরের লাইনে একটা মাত্র লাইট অরেঞ্জ হয়েছে। এই লাইনটা আমার বলা হয়েছিল। তার উপরের লাইনে দেখুন আবার কোনাচে ভাবে একটা ক্রস বেড়েছে, একটা দুটো তিনটে ব্লু কালার হয়েছে, তার উপরের লাইনে আবার কোনাচে ভাবে একটা ক্রস বেড়েছে, একটা দুটো ব্লু কালার হয়েছে, তার উপরের লাইনে আবার একটা দুটো ব্লু কালার হয়েছে। আর দেখুন এই লাইনটাতে এই লাইনটা থেকে কিন্তু দেখুন একটা লাইট ব্লু হয়েছে, তার উপরে একটা দুটো লাইট ব্লু, তার উপরের লাইনে দেখুন একটা দুটো তিনটে চারটে লাইট ব্লু হয়েছে, তার উপরের লাইনে 1 2 3 4টে লাইট ব্লু হয়েছে, তার উপরের লাইনে আবার একটা দুটো তিনটে চারটে লাইট ব্লু হয়েছে। এবার এর উপরের লাইনটা দেখুন এই যে একটা ক্রসের ডান দিক থেকে একটা ক্রসের গ্যাপ রেখে একটা দুটো ব্লু কালার হয়েছে, তার উপরের লাইনে দেখুন একটা ব্লু কালার হয়েছে, আর তার পাশে বাঁদিকে আর একটা ব্লু কালার হয়েছে। এবার তার নিচের লাইনে দেখুন একটা গ্রিন কালার হয়েছে, আর তার পাশে একটা ব্ল্যাক কালার হয়েছে, আর দেখুন এইটা একটা হাফ ক্রস হয়েছে, একটা অরেঞ্জ কালারের হাফ ক্রস করা হয়েছে। এবার দেখুন এই দিকটা এই পর্যন্ত আমার বলা হয়েছিল। এরপরে দেখুন আবার কোনাচে ভাবে একটা ব্ল্যাক হয়েছে, তার উপরের লাইনে কিন্তু দেখুন কোনাচে ভাবে একটা ব্ল্যাক হয়েছে, আর তারপরে এই লাইনটাতে টোটাল ক্রস আছে 1 2 3 4টে ক্রস আছে। এবার দেখুন সেকেন্ড ক্রসটার উপর থেকে আবার ক্রস হয়েছে, একটা দুটো ক্রস হয়েছে ব্ল্যাক কালার, এবার তার উপরে দেখুন একটা দুটো কাছে গ্রিন কালার, তার উপরের লাইনে আবার একটা ক্রস বেড়েছে, একটা দুটো তিনটে গ্রিন কালার হয়েছে, আর তার উপরের লাইনে আবার একটা ক্রস বেড়েছে ডান দিক থেকে, একটা দুটো তিনটে গ্রিন কালারের ক্রস হয়েছে। তারপরে দেখুন এই ক্রসটার সাথেই একটা দুটো ক্রস হয়েছে, তার উপরের লাইনে আবার একটা দুটো ক্রস হয়েছে, আবার এদিকে দেখুন এই ক্রসটার ওপরে একটা দুটো ক্রস হয়েছে, আর তার উপরের লাইনে আবার একটা দুটো ক্রস হয়েছে।
এবার দেখুন আমার এই পর্যন্ত বলা হয়েছিল। এরপরে দেখুন এই যে ক্রসটা, ক্রসটার উপরে লাইনে কোণাচেভাবে একটা ক্রস হয়েছে, তার পাশে আবার ব্ল্যাক কালারের একটা ক্রস হয়েছে, এই দুটোই কিন্তু ব্ল্যাক কালার। তার নিচে ব্রাউন কালারের একটা ক্রস হয়েছে কোণাচেভাবে, তার নিচে আবার ব্রাউন কালারের ক্রস হয়েছে কোণাচেভাবে, তার নিচে আবার কোণাচেভাবে ব্রাউন কালারের ক্রস হয়েছে, আর তার পাশে দেখুন বাঁদিকে একটা ব্ল্যাক কালার হয়েছে, আর তার পাশে একটা হচ্ছে গ্রিন কালার, আর তার নিচে আবার কোণাচেভাবে একটা গ্রিন কালার, আর তার জাস্ট উপরে একটা গ্রিন কালার হয়েছে। এবার দেখুন এই ব্ল্যাক কালারের উপরে আবার কোণাচেভাবে একটা ব্ল্যাক হয়েছে, তার উপরে আবার কোণাচেভাবে একটা ব্ল্যাক হয়েছে, আর পাশে দেখুন একটা ব্ল্যাক হয়েছে, আর তার উপরের লাইনে আবার কোণাচেভাবে একটা ব্ল্যাক হয়েছে, আবার দেখুন ডান দিকে উপরের লাইনে কোণাচেভাবে একটা ব্রাউন হয়েছে, এর উপরে দেখুন একটা গ্রিন হয়েছে, তার উপরে আর একটা গ্রিন, আর দেখুন এই গ্রিন প্রথম গ্রিনটার পাশে আর একটা গ্রিন হয়েছে ডান দিকে, আর দেখুন এই ক্রসটার উপরে একটা পিঙ্ক কালার হয়েছে, তার বাঁদিকে আর একটা, আর তার উপরে আবার দুটো ক্রস হয়েছে। এবার দেখুন এই যে ক্রসটা ছিল এখানে কোণাচেভাবে একটা ব্রাউন হয়েছে, তার উপরে আবার কোণাচেভাবে আর একটা ব্রাউন হয়েছে, আর তার পাশে একটা ব্ল্যাক হয়েছে, আর তার উপরে দেখুন ব্ল্যাক কালার আছে, এক দুই তিনটে ব্ল্যাক হয়েছে, তারপরে আবার কোণাচেভাবে একটা ব্ল্যাক হয়েছে, তার উপরে লাইনে আবার কোণাচেভাবে একটা ব্ল্যাক, আর তার উপরে আর একটা ব্ল্যাক কালার হয়েছে। এবার দেখুন এই পর্যন্ত আমার বলা হয়েছে। এবার তার পাশে আর একটা এই ব্ল্যাক কালারটা হয়েছে কোণাচেভাবে, তার পাশে আর একটা ব্রাউন হয়েছে, আর তার উপরে দেখুন কোণাচেভাবে একটা ব্রাউন হয়েছে, আর এই ব্ল্যাক কালারটার উপরে একটা গ্রিন হয়েছে, তার উপরে আর একটা গ্রিন, আর তার পাশে ডান দিকে আর একটা গ্রিন হয়েছে। এবার দেখুন এই ব্রাউন কালারটার উপরে কিন্তু একটা ব্ল্যাক কালার হয়েছে, তার পাশে আর একটা ব্ল্যাক হয়েছে, আর তার কোণাচেভাবে ব্ল্যাক হয়েছে। এবার এই লাইনটাতে টোটাল ব্ল্যাক আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কিন্তু কালো আছে। তারপরে দেখুন এই লাইনটার কোণাচেভাবে একটা ব্রাউন হয়েছে, তারপরে আবার কোণাচেভাবে উপরের লাইনে একটা ব্রাউন, তার উপরের লাইনে আবার কোণাচেভাবে একটা ব্রাউন, তার উপরের লাইনে কোণাচেভাবে একটা ব্ল্যাক, আর তার পাশে জাস্ট একটা ব্ল্যাক কালার হয়েছে, আর তার উপরে লাইনে আবার কোণাচেভাবে একটা ব্রাউন হয়েছে, আর তার দেখুন উপরে একটা ব্ল্যাক হয়েছে, আর সেই লাইনটাতেই একটা দুটো ব্রাউন হয়েছে, তারপরে একটা গ্যাপ হয়েছে, আবার একটা দুটো তিনটে ব্ল্যাক হয়েছে। এবার দেখুন আমার এই যে ব্ল্যাকটা ছিল, ব্ল্যাকটার সাথে কিন্তু ব্ল্যাকটার জাস্ট উপরে একটা ব্লু হয়েছে, তার পাশে আর একটা ব্লু হয়েছে বাঁদিকে, তার পাশে আর একটা ব্লু, মানে এই লাইনটাতে টোটাল তিনটে ব্লু হয়েছে। এবার লাস্ট ব্লুটার নিচে আর একটা ব্লু হয়েছে, আর তার পাশে বাঁদিকে আর একটা ব্লু হয়েছে, এই ব্লুটার নিচে আবার একটা ব্লু হয়েছে, তার পাশে বাঁদিকে আর একটা ব্লু হয়েছে, আর এই ব্লুটার নিচে আবার আর একটা ব্লু হয়েছে। ব্ল্যাক কালারের যে লাইনটা, তার উপরে আবার কোণাচেভাবে দেখুন একটা লাইট অরেঞ্জ হয়েছে, এখানে টোটাল লাইট অরেঞ্জ হচ্ছে এক দুই তিন চারটে, তার উপরের লাইনে দেখুন আবার কোণাচেভাবে একটা লাইট অরেঞ্জ হয়েছে, তার পাশে আর একটা লাইট অরেঞ্জ, তারপরের দুটো কিন্তু ডার্ক অরেঞ্জ। এবার দেখুন এই ডার্ক অরেঞ্জ দুটোর ওপরে দেখুন আবার কোণাচেভাবে একটা দুটো ডার্ক অরেঞ্জ, আর একটা দুটো লাইট অরেঞ্জ, তার উপরে লাইনে কিন্তু একটা ডার্ক অরেঞ্জ আর একটা দুটো লাইট অরেঞ্জ, তার উপরে লাইনে একটা ডার্ক অরেঞ্জ আর একটা লাইট অরেঞ্জ, তার উপরে লাইনে জাস্ট একটা লাইট অরেঞ্জ। আর এখানে দেখুন এই লাইনটা পর্যন্ত আমার বলা হয়েছে। তার উপরের লাইনে দেখুন কোণাচেভাবে একটা ক্রস কমেছে, বা দিক থেকে একটা দুটো তিনটে হয়েছে ব্লু কালার, তার উপরের লাইনে আবার জাস্ট উপরে ক্রস হয়েছে একটা দুটো ব্লু কালার, আর তার উপরে দেখুন এই যে লাস্ট ক্রসটার জাস্ট উপরে হয়েছে আবার একটা দুটো ব্লু কালার হয়েছে। এবার দেখুন এখানে এই যে ব্লু কালারের উপর থেকে সেকেন্ড লাইনটাতে সাথে কিন্তু একটা লাইট ব্লু হয়েছে, তার উপরে কিন্তু একটা দুটো হয়েছে, তার উপরে লাইনে একটা দুটো তিনটে চারটে হয়েছে, তার উপরে লাইনে আবার এক দুই তিন চারটে হয়েছে, তার উপরে লাইনে আবার এক দুই তিন চারটে হয়েছে, তার উপরে লাইনে আবার একটা দুটো হয়েছে, তারপরে একটা গ্রিন কালার হয়েছে, তারপরে একটা ব্ল্যাক কালার হয়েছে, তারপরে দেখুন একটা হাফ ক্রস অরেঞ্জ হয়েছে, তার উপরের লাইনে কিন্তু একটা দুটো ক্রস হয়েছে ব্লু কালার। এবার দেখুন এই যে মানে ডার্ক ব্লু কালারটা যে তার জাস্ট উপরের লাইনে, উপরের লাইনে কিন্তু দেখুন একটা দুটো ব্ল্যাক কালার হয়েছে, তারপরে একটা গ্যাপ রেখে আবার একটা ব্ল্যাক কালার হয়েছে,
বাদিকে। তার পাশে কিন্তু একটা গ্রিন হয়েছে আর নিচে আবার দেখুন একটা দুটো গ্রিন হয়েছে। এবার দেখুন কোনাচে ভাবে আবার একটা ব্রাউন কালার হয়েছে, তার বাদিকে আবার কোনাচে ভাবে একটা ব্ল্যাক কালার হয়েছে, তার উপরে একটা গ্রিন হয়েছে, বাদিকে একটা গ্রিন আর তার উপরে জাস্ট একটা গ্রিন হয়েছে। এবার দেখুন এই ক্রসটার কোনাচে ভাবে একটা দুটো আমি কাঁথা স্টিচের মতো ফোর দিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো ব্রাউন কালারের ক্রস করতে পারেন। তারপরে কিন্তু একটা ব্ল্যাক কালারের ক্রস আছে আর তার উপরে দেখুন একটা দুটো ক্রস হয়েছে, সেই ক্রসটার উপরে একটা ক্রস হয়েছে আর তার পাশে ডান দিকে একটা ক্রস হয়েছে আর তার উপরে আবার একটা দুটো ক্রস হয়েছে। এখানে দেখুন আমার এই পর্যন্ত বলা হয়েছিল। এখানে দেখুন যে ব্রাউন কালারটা আছে তার উপরে দেখুন একটা দুটো তিনটে ব্ল্যাক কালারের ক্রস হয়েছে একই লাইনে। তার উপরে দেখুন আবার উপরে একটা ক্রস হয়েছে, তার পাশে ডান দিকে একটা ক্রস, আবার উপরে একটা দুটো ক্রস। এবার দেখুন এই যে ক্রসটা ছিল ব্রাউন কালারের, তার কোনাচে ভাবে একটা ক্রস হয়েছে, তার উপরে একটা গ্রিন, তার উপরে আরেকটা গ্রিন আর তার পাশে দেখুন আরেকটা গ্রিন হয়েছে। এবার দেখুন এই যে তিনটে ক্রস ছিল তার উপরে কোনাচে ভাবে একটা ক্রস হয়েছে, তার উপরে জাস্ট উপরে একটা ক্রস হয়েছে, আবার কোনাচে ভাবে ক্রস হয়েছে, তার পাশে ডান দিকে একটা ক্রস হয়েছে, এখন তার উপরে কোনাচে ভাবে একটা ক্রস হয়েছে, তারপরে একটা গ্যাপ রেখে আবার একটা ক্রস হয়েছে। এই লাইনটাতে টোটাল ক্রস আছে 1 2 3 4 5, টোটাল কিন্তু 5টা ব্ল্যাক কালারের ক্রস আছে। তারপরে দেখুন এখানে একটা দুটো ক্রস হয়েছে, তার উপরে আবার একটা দুটো ক্রস হয়েছে, এখানে দেখুন একটা দুটো ক্রস হয়েছে আর তার পাশে ডান দিকে একটা ক্রস হয়েছে।